नमस्कार बंधुरा, आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। आज के भिडियो नहीं तुम्हारा थंबनेल और टाइटल देखे बुझे गेछो जे शीतकालीन मौसुमी फुल गेजेनिया। गेजेनिया एमन एकटा फुल जेटा तुम्हारा निजे बागाने करते पारो एवं एटार एकटा विशेषत्व आछे जेटा दिनेर बेलाय फोटे एवं रातेर बेलाय बंद हो जाए। हाँ, ये फुलटा जदि तुम्हारा ना करे थाको तो अवश्य बोलबो तुम्हारा करो। फुलटा एत सुंदर कलर है एवं एत रकमेर पैटार्न पावा जाए माने तुम देखे अबाक हो जाबे। एकटा छोट्ट जायगार मध्ये तुम ये गाछटाके करते पारो, तबे एइटाके आमि बोलबो तुम्हारा हैंगिंगे करते पारो। एइ गेजेनियाके तुम्हें बचर पर बाचिए रखते पर कारण याच के तुम ये शीतकाले तो फुल पाई एवं जदि बर्षार समय एकटू बिस्टी दूरे रखते परो तेल ये गाच तुम्हार पर बचरों फुल दे। तो चलो ये गाचटा के जो हम बसा एक टबे तक टबर जो मटीटा है से मटीटा हमें देखे नहीं मटीटा ये गाच के আমরা অনেকে মাটিতে বসিয়ে রাখি। মাটিতে বসাতে গেলে তার জন্য পারফেক্ট কোনো সয়েল হয় না, কিন্তু যখন আমরা টবে বসাই তখন এর জন্য একটা পারফেক্ট সয়েল বানাতে হয়। তো এই গাছে যে পারফেক্ট সয়েল হলো সেটা আমাদের বানাতে হবে তোমার হাতের কাছে যা মাটি আছে, যেটা গার্ডেন সয়েল হতে পারে বা এটেল মাটি হয় বা দোআঁশ মাটি হতে পারে। তো সেই মাটিটাকে তুমি নিলে এক ভাগ, তার সাথে মেশাবে নদীর সাদা বালি মাটি। কেন নদীর সাদা বালি মাটি মেশাচ্ছি? কারণ এই গাছ নিজের গাছ মানে গোড়াতে জল জমে থাকা পছন্দ করে না, জল চাই গাছ, রোজ জল চাই। জল কম হয়ে গেলে ফুল ফুটবে না, ফুলের আকার ছোট হয়ে যাবে। তাই তুমি যাতে না গোড়াতে জল জমে থাকে তাই এক ভাগ নদীর সাদা বালি মাটি মেশাবে। যদি নদীর সাদা বালির মাটি না পাও সেক্ষেত্রে তুমি করবে কি, যে বিল্ডিং তৈরিকার লাল বালি হয় সেটাও মেশাতে পারো। তার সাথে তোমাকে খাবার জন্য মেশাতে হবে এক বছরের পুরনো পচানো গোবর বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট। তবে এই এই গাছটা গোবর সারে ভালো হয় তাই তুমি চেষ্টা করো গোবর সার দেওয়ার। তার সাথে তোমাকে হাফ ভাগ মতন কোকোপিট মেশাতে হবে, কারণ এই গাছটা প্রথমেই বলেছি জল চাই, জল কম হয়ে গেলে কিন্তু খারাপ গাছের জন্য। তো আমি আজকে একটা মাটিটা রেডি করে রেখেছি, তো মাটিটা আমি এই টবের মধ্যে দেবো। তো টবের মধ্যে যখন দিচ্ছি আমি, তার আগে আমাকে টবে একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হয়েছে। তো ড্রেনেজ সিস্টেম আমার অন্য ভিডিওতে করা আছে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। প্রথমে আমি করেছি কি, এই যে টবে যে দুটো ফুটো থাকে সেই ফুটোর ওপরে আমি দিয়েছি ওই তোমার টব ভাঙা, টব ভাঙার উপরে দিয়েছি আমি বালি চালার সময় যে পাথরগুলো বেরোয় সেইটা, তার উপরে দিয়েছি কি বিল্ডিং তৈরিকার স্যান্ড। এইভাবে তিনটে স্তর করে দিয়েছি। এর ফলে কি হয়েছে, আমি যতটাই জল দিই এই গাছের গোড়াতে কিন্তু জল জমে থাকবে না, অতিরিক্ত জল বেরিয়ে যাবেই। তো চলো মাটিটা আমি দিয়ে দিই। মাটিটা দেওয়ার পর আমি গাছটাকে প্রতিস্থাপন করব। তবে গাছ যে কোনো গাছই হোক প্রতিস্থাপনের পর তোমাকে ভরপুর জল দিতে হবে, তাতে সেই গাছ জল ভালোবাসুক চাই না বাসুক। এটা আমি ফার্স্ট পটের গাছ এনেছি, কারণ এখন যদি আমি দেরি করি ভিডিওগুলো করতে তাহলে তোমরা দেখতে পারবে না, কারণ এই সময় ফার্স্ট পটের গাছগুলোই নার্সারিতে অ্যাভেলেবেল আছে। দেখো আমি মাটিটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমি ছোট পটে করছি, 8 ইঞ্চি পটে করছি, কারণ কি এগুলো মৌসুমি ফুল। হ্যাঁ, এক বছর পর এই মানে 5-6 মাস পর শেষ হয়ে যায়, কারণ আমি রাখতে পারি না, রাখা যায় যদিও, কারণ আমার অনেক কিছু গাছ আছে তাই রাখার অসুবিধা হয়, ঠিক আছে। এভাবে আমি মাটিটা দিলাম। মাটিটা দেওয়ার পর এই গাছটাকে আমি বের করব। দেখো এই গাছটাকে বের করার একটা প্রসেস আছে, যেটা যদি তুমি এইভাবে টেনে বের করো তো বেরোবে না। এই গাছটাকে আমি কালকে নিয়ে এসেছি, আজ সকাল থেকে জল দিইনি, তার ফলে কী আছে মাটিটা একটু ড্রাই হয়ে আছে। এবার জাস্ট একটু আমি টোকা দেব, খুলে যাবে। দেখো খুলে গেল, একদম টানা হেঁচড়া করবে না। এই গাছটাকে সাবধানে বের করে জাস্ট একটু গর্ত করে এটাকে এইভাবে বসিয়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই। এবারে আমি বলেছি ভোরে জল দিতে হবে, আমি ভোরে জল দিয়ে দেবো। এই গাছের খাবার প্রথমে বলি গাছকে রাখবে কোথায়, গাছকে ফুল সানলাইটে রাখতে হবে, কারণ সেমি শেডে রাখলে এই গাছে ততটা ভালো ফুল পাবে না এবং ফুলের কালারও হবে না। তুমি ফুল সানলাইটে রাখো শীতকালীন যেহেতু গাছ, গ্রীষ্মকালে কিন্তু একে সেমি শেডে রেখে দেবে। ফুল সানলাইটে তোমাকে রাখতে হবে গাছকে। গাছের খাবার কী দেবে, গাছের খাবার তুমি 19-19-19 সমরেশ্বর যে এনপিকে হয় সেটা তুমি যদি 10 দিন অন্তর অন্তর এর 1 গ্রাম 1 লিটার জলে গুলে ঝাঁকিয়ে এই গাছে স্প্রে করো এবং বাকিটা যদি গোড়াতে ঢেলে দাও মোটামুটি 250 ML, তাহলে আর গাছে কিছু খাবার দেওয়ার দরকার নেই।
তুমি যদি কেমিক্যাল ফার্টিলাইজার না দিতে চাও তাহলে তুমি আমার বলা যে তরল সার আছে গাছের টনিং সেটা তুমি দিতে পারো, সেটাও 7 দিন অন্তর অন্তর দাও, গাছে আর কিছু লাগবে না। গাছে রোগ পোকা বলতে হয় অ্যাফিডস হয় মিলিবাগ হয়, তার জন্য তোমরা এই গাছ প্রতিস্থাপনের 3 দিন পর থেকে রোগর বা রোগর প্লাস এটাকে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ঝাঁকিয়ে স্প্রে করতে পারো, তাহলে তোমার গাছে কোনো রকম পোকামাকড় আসবে না, গাছে ফাঙ্গাস লাগে না, তাই সেদিক থেকে কোনো চিন্তার কিছু ব্যাপার নেই। গাছের খাবার বলে দিলাম, গাছ কোথায় রাখবে বলে দিলাম, গাছের মাটি বলে দিলাম। তাও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, আমার ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আর আমার এই যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর আমার যদি চ্যানেলটাকে ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।